ग्राहक सेवा के गुरुत्व दिए काज करते बीमा कर्तृपक्षेर प्रति आह्वान जानिएछेन प्रधानमंत्री शेख हासिना। एक ही संगे मिथ्या संकट तैरि करे जारा बीमार काछ थेके टाका आदाय करे तादेर ब्यापारेओ सचेतन थाकार परामर्श दिएछेन तिनि। सकाले बंगबंधु आंतर्जातिक सम्मेलन केंद्रे जातीय बीमा दिवसेर अनुष्ठाने एई परामर्श दें प्रधानमंत्री। अनुष्ठाने गणभवन थेके भार्चुअल माध्यमे अंश नेन सरकार प्रधान। প্রেসক্লাবের সামনে বিএনপির অতর্কিত হামলা পুলিশ বাহিনীর ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে পুলিশের আইজি বলেন, পুলিশকে প্রতিপক্ষ বানিয়ে গতকাল পেটানো হয়েছে, কেউ এর প্রতিক্রিয়া দেখায়নি। জাতীয় প্রেস ক্লাবে ছাত্রদলের সমাবেশে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের 47 জন নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। হত্যা চেষ্টা, হামলা ও ভাঙচুরের অভিযোগে গেল রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করে। মামলায় 47 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 200-250 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় 12 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমে স্বাধীনতায় হস্তক্ষেপ আর মুক্তমত দমনে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা। 2 বছরে এই আইনের লেখক ও সাংবাদিকদের গ্রেফতার ও মৃত্যুর ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। বিএফইউজের সাবেক সহ সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান মনে করেন, এটি স্বাধীন সাংবাদিকতাকে হুমকির মুখে ফেলেছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদ শেষে আমির খসরু জানান তাকে হয়রানি করা হচ্ছে। অনুসন্ধান কর্মকর্তা অবশ্য বলছেন, আমির খসরুর বিরুদ্ধে 5 তারকা হোটেল ব্যবসা, 1 কোটি টাকার অবৈধ লেনদেন, অর্থ পাচার, তার স্ত্রী ও পরিবারের সদস্য ও তার নিজের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর মতলবুত্তরের শাটনল থেকে চর ভৈরবী পর্যন্ত প্রায় 90 কিলোমিটার এলাকায় মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। জাটকা ইলিশ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে 2 মাস সেখানে মাছ ধরা বন্ধ থাকবে। অন্যদিকে ভোলাতেও 2 মাসের জন্য মেঘনা ও তেঁতুলিয়া নদীর 220 কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। মাইগ্রেশন সহ কয়েকটি দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নর্দার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে রংপুর গঙ্গাচড়া সড়ক অবরোধ করে তারা আন্দোলন শুরু করে। এ সময় শিক্ষার্থীদের উপর মালিকপক্ষের লোকজনের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, কলেজটির বিএমডিসির কোনো অনুমোদন নেই, নিজস্ব হাসপাতাল এবং পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। নির্বাচনে পরাজিত হবার পর প্রথমবারের মতো জনসম্মুখে ভাষণ দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ট্রাম্প বলেন, নতুন রাজনৈতিক দল গড়ার কোনো পরিকল্পনা তার নেই, তবে 2024 প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা তার আছে। সেখানে ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প উপস্থিত ছিলেন। মিয়ানমারে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় সমালোচনা করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দমনপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার তাগিদ দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধান জোসেফ বোরেল বলেছেন, বেসামরিক নাগরিকদের উপর সেনাবাহিনীর শক্তি প্রয়োগ বন্ধ করতে হবে। এমন আচরণের নিন্দা জানিয়েছে আমেরিকা, ব্রিটেন, তুরস্ক সহ বিশ্বের অনেক নেতা। করোনা প্রতিরোধে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে গিয়ে তিনি টিকা নেন। এদিকে করোনা মোকাবেলায় আজ থেকে ভারতে শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ে টিকাদান কর্মসূচি। ভারতের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তৃতীয় পর্যায়ে 60 বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হবে।